আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন। ট্রেন প্লেন বা বাস নয়, রাম মন্দির দর্শনে অযোধ্যার পথে পাড়ি দিলেন 18 বছরের যুবক মানব বিশ্বাস। লুকসান থেকে সবুজ সাথে সাইকেল চালিয়ে উদ্বোধনের আগেই নিজের আশা পূরণ হবে বলে আশাবাদী মানব বিশ্বাস। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়, তার যাত্রাপথে খরচ জোগাতে বন্ধুরা তুলেছে চাঁদা। সেই টাকা নিয়েই তিনি অযোধ্যায় যাচ্ছেন। অল্প বয়সে পড়াশোনা ছেড়ে দিয়ে দিনমজুরের কাজে যোগ দেন তিনি। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শুরু হলে থেকেই তিনি মোবাইল ও সংবাদপত্রের মাধ্যমে এ বিষয়ে খোঁজ খবর রাখতে শুরু করেন। কিন্তু রাম মন্দির দর্শনে সাইকেলে সওয়ার কেন? এই প্রশ্নের উত্তরে মানব বিশ্বাস বলেন, কষ্ট না করলে কেষ্ট মেলে না, ভগবানকে পেতে হলে এটুকু কষ্ট তো করতেই হবে। ওর অনেক দিনের ইচ্ছা মন্দিরে দর্শন করবে। কিভাবে ওকে, তো ছোট ছেলে, ওকে মনে ইচ্ছা জাগলো? জানি না, ও সবসময় মোবাইলে মহাভারত রামায়ণ দেখতে থাকে। দেখতে দেখতে ওর কি ইচ্ছা হলো যে আমি মন্দির যাব। ও আমাকে আগে থেকে বলেনি যে আমি সাইকেল নিয়ে যাব। আমি বলছিলাম যে ট্রেনে টিকিট করে দিয়ে চলে যা, ও বলে না সাইকেল নিয়ে যাব। রাম মন্দির, রাম অযোধ্যা যাচ্ছ, কিভাবে তোমাকে ইচ্ছা জাগলো ওখানে যাওয়ার জন্য? এমনি মন করছে। কয় তারিখে ওখানে ওপেনিং আছে জানো? 22 তারিখ। তো ওখানে কতদিন লাগবে কিছু জানা আছে? কতদিন ওখানে পৌঁছবে তুমি? আমার হিসাবে 15 দিন তো লাগবে। 15 দিন লাগবে এখানে? যাই নাই, আগে তো যাই নাই। এ যেটা এখানে তুমি যাচ্ছ, কোনো সাহায্য পাইছো তুমি? কার সঙ্গে, কার থেকে সাহায্য পাইছো? গাও থেকে বন্ধু থেকে।